বন্ধুগণ আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনের আজকে ট্রেন জার্নি ব্লগ হবে। এই মেঘলা দিনে সেই বৃষ্টি পড়ছে আর সেই ধুমধাম গতিতে ট্রেন জার্নি ব্লগ আজ একদম পুরো আজিমগঞ্জ থেকে ছেড়ে দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে নিয়ালিশপাড়া হল্ট ঢুকছে। আজকে নিয়ালিশপাড়া থেকে একদম কাটোয়া পর্যন্ত হবে ট্রেন জার্নি ব্লগ। আর দেখতেই পাচ্ছেন নিয়ালিশপাড়া থেকে কাটোয়া যাওয়ার জন্য আমরা মাত্র 20 টাকায় কিন্তু টিকিট কাটলাম, আমরা দুজন আছি। তো দেখতেই পাচ্ছেন নিয়ালিশপাড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল ট্রেন। বন্ধুগণ আমরা আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনে যাচ্ছি কাটোয়া, এখন আছি কোথায় রে নিয়ালিশপাড়া হল্ট স্টেশন থেকে আমরা কিন্তু যাচ্ছি। আজকে কিন্তু খাড়াঘাট থেকে উঠলাম না, আজকে নিয়ালিশপাড়া থেকে কিন্তু শুরু হবে। আজকে কিন্তু আজিমগঞ্জ কাটোয়া এই ট্রেনের কিন্তু একদম পুরো 03090। তো আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার স্পেশাল দেখতেই পাচ্ছেন, আমরা খাগড়াঘাট রোড স্টেশন ঢুকছি আর এটা হচ্ছে সে বহরমপুর যাওয়ার দেখতে পাচ্ছেন পুরনো 34 নম্বর রোড, সেই রেলগেট লেভেল ক্রসিং পার করে এখন ঢুকছি আমরা খাগড়াঘাট রোড স্টেশন। এই রুটের একদম বেস্ট ট্রেন কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার। তো দেখতেই পাচ্ছেন খাগড়াঘাট রোডের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল একদম সঠিক সময়ে, কোনো লেট নেই। আবারও কিন্তু টিপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেল। চলুন এখন খাগড়াঘাটের পরবর্তী রেল স্টেশনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুগণ সেই লেভেলের ট্রেন কোনো লেট তো নেই, তার সঙ্গে সেরকম ধরনের ভিড়ও হয় না, এখানে সিটও পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এখন যাচ্ছি আর বৃষ্টির দিনে কিন্তু আলাদা রকমের ফিলস হচ্ছে দেখতেই পাচ্ছেন। ও সেই লেভেলের একদম, ও কি সুন্দর দেখতেই পাচ্ছেন সেই বহরমপুর বাইপাস। তো বন্ধুগণ সামনেই জীবন্তী হল্ট, তো জীবন্তী হল্ট এবার ঢুকবো। তো দেখতেই পাচ্ছেন ট্রেনের ভিতরে দেখতে পাচ্ছেন সেরকম ভিড় নেই, উরে বাবারে সেই লেভেলের টান একদম দেখতেই পাচ্ছেন। হয়ে গেল আরো জোরে দুমদাম বৃষ্টি, দেখতেই পাচ্ছেন বৃষ্টির জন্য কিন্তু দরজার সামনে দাঁড়ানো যাচ্ছে না। অবশেষে পৌঁছে গেলাম জীবন্তী হল্ট। জীবন্তী হল্টে ঢুকেও তখনও কিন্তু টিপটাপ বৃষ্টি পড়ছেই, বৃষ্টি কিন্তু থামার কোনো নাম নেই। এদিকে জীবন্তী হল্ট ছেড়ে আমরা কিন্তু চললাম কাটোয়ার দিকে, আর ওদিকে একদম কাটোয়া আজিমগঞ্জ মেমো দেখতেই পাচ্ছেন জীবন্তী হল্টে এসে লেগেছে। তো জীবন্তীর পরে ট্রেনটা অনেকটাই ফাঁকা হলো দেখতেই পাচ্ছেন, ট্রেনের ভিতরে কিন্তু ফাঁকা, বৃষ্টির দিন বলে সেরকম ধরনের অনেক প্যাসেঞ্জার নেই। তো জীবন্তী হল্ট পার করার পর দেখতেই পাচ্ছেন শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ ঢুকবো, আর এদিকে বৃষ্টির কোনো নাম নেই। এদিকে মনে হচ্ছে রোদ উঠেছে দেখতে পাচ্ছেন, যে এদিকে আবার বৃষ্টি টেস্টি কিছুই কিন্তু হচ্ছে না, ওইদিকে দুমদাম বৃষ্টি আর এদিকে বৃষ্টির কোনো নাম নেই। এই হচ্ছে সেই শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ দেখতেই পাচ্ছেন। তো কর্ণসুবর্ণ স্টেশন ছেড়ে এবার আমরা কিন্তু চললাম এর পরবর্তী গন্তব্য স্টেশন। এবার কিন্তু দেখতে পাচ্ছেন একদম আরও দ্রুত গতিতে কিন্তু টানতে শুরু করেছে, 100 উপরে কিন্তু উঠে গেছে স্পিড। চলে এলাম এবার কাঁঠালিয়া রোড স্টেশন, আর এই রেল স্টেশনে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে আবার সেই পাটের যে পাটখাটি সেটা কিন্তু মেলে দিয়েছে। কাঁঠালিয়া রোড স্টেশনে মাত্র 3টে প্যাসেঞ্জার উঠলো, এখানে যে দেখতে পাচ্ছেন 2টো আর ওখানে 2টো নামলো, 3টে মাত্র প্যাসেঞ্জার। ঢুকছি এবার চৌরিগাছা স্টেশন। এই চৌরিগাছা থেকে কান্দি হয়ে সাঁইথিয়া পর্যন্ত রেল প্রজেক্টের মানে সেই আপডেট, যেটা এখন বর্তমানে তো কোনো খবর নেই কিন্তু এই নিয়ে কিন্তু অনেক মাতামাতি হয়েছিল। তো সেই চৌরিগাছা সাঁইথিয়া রেল প্রজেক্ট আদৌ কি হবে, কবে হবে, তাই এখনও পর্যন্ত কিন্তু কোনো খবর নেই। চৌরিগাছা থেকে ছেড়ে একদম সঠিক সময়ে ট্রেন চলছে এগিয়ে, আর এদিকে দেখতেই পাচ্ছেন যে ট্রেনের ভিতর অনেকটাই ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকার মধ্যে আজকে হচ্ছে জার্নি। তার সঙ্গে দেখতেই পাচ্ছেন যে এখন এই যে জানালার ধারে, সেই জানালার ধারের একদম আমার যে সিট, সেই সিটে কিন্তু একদম মৌসুমি লেবুওয়ালা লেবু রেখেছে। পরবর্তী স্টেশন দেখালাম আপনাদের বাজার, এই হচ্ছে সেই বাজার শো রেল স্টেশন, সেই বাজার শো স্টেশন। এবার বাজার শো স্টেশনের পরবর্তী স্টেশন আমরা ধরবো, তো চলুন এরপরে দেখো। বাজার শোর পরে এই জায়গাতে ট্রেনটা একটু স্লো হচ্ছে, তার কারণ এখানে রেল ট্র্যাক এবং স্লিপার চেঞ্জ হয়েছে নতুন, আর সেই জন্য দেখতে পাচ্ছেন যে পুরনো রেল ট্র্যাকগুলো খুলে পড়ে আছে, সেই জন্য এই জায়গাতে এখন একটু আসতে যাচ্ছে, যেহেতু এখনও পর্যন্ত মানে রেল ট্র্যাক স্লিপার চেঞ্জ করার পরে ভালোভাবে পাথরগুলো দেওয়া হয়নি। তো বাজার শো থেকে একদম টুকটাক করে এগিয়ে চলে এলাম মিয়াগ্রাম হল্ট। তো বাজার শো থেকে মিয়াগ্রাম পর্যন্ত এর মাঝে নতুন কিন্তু রেল ট্র্যাক ও স্লিপার চেঞ্জ হয়েছে, সেই জন্য ট্রেনটা একটু স্লো। তো মিয়াগ্রামের পর থেকে আবারও দুমদাম চলবে এবার। দেখতে পাচ্ছেন সেই লেভেলের ধানের ক্ষেত, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর পৌঁছে গেলাম সালার রেল স্টেশন, মুর্শিদাবাদের একটি গুরুত্বপূর্ণ শহর এই সালার, এটা একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন এই কাটোয়া আজিমগঞ্জ রুটের। চলে এলাম দেখতেই পাচ্ছেন সেই সালার, সালারে এসে আপনাদের দেখাবো যে এখান থেকে কত প্যাসেঞ্জার উঠে, কত প্যাসেঞ্জার নামে এই ট্রেনে। তো এগিয়ে যাচ্ছে সামনের দিকে,
তো চলুন একদম সালারের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো ট্রেন। সালারে ট্রেন ঢোকা মাত্র এখানে একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিল এক্ষুনি। তো এখানে যে পুলিশ আছে তারা ধরলো এক ব্যক্তিকে, এক যুবক, তার পারিবারিক ঝামেলার কারণে সে রেল লাইনে কিন্তু ঝাঁপ দিতে যাচ্ছিল। স্বামী স্ত্রীর ঝগড়া, মানে তার ওয়াইফের সঙ্গে হয়তো ঝগড়া করে মানে রেগে গিয়ে আর জীবনটাই রাখবো না বলে ট্রেনে ঝাঁপ দিতে যাচ্ছিল। তো এখানে পুলিশ তাকে কিন্তু উদ্ধার করলো। তো কি আর বলবো গাইজ, সালারে মাত্র 2 মিনিট লেট করেছে ট্রেনটা, ওই 2 মিনিট কিন্তু। তো ঝামাটপুর বাইরন নামক একটি ছোট্ট হল্ট রেল স্টেশন পৌঁছে গেলাম। এটা অসাধারণ, দেখতেই পাচ্ছেন রেল স্টেশনটা। ছোট্ট ব্রিজ আমরা পার হলাম, দেখতেই পাচ্ছেন দুমদাম। মাঝে মধ্যে দুই একটা রেল স্টেশন এড়িয়ে চলে এলাম আবারও কিন্তু শিবলুল হল্ট। শিবলুল হল্ট থেকে এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই যে একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছি। এখান থেকে যদি করি আমরা জুম তাহলে পেয়ে যাবো আমরা সেই ছোট্ট ব্রিজ। এটা কিন্তু সেই কাটোয়া থেকে আহমদপুর লাইন, কাটোয়া আহমদ সিঙ্গেল লাইন ওটা। তো ওই দিক দিয়ে চলে যাচ্ছে আহমদপুর, আর এই দিক দিয়ে আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ থেকে ঢুকছে কাটোয়া। সামনেই কিন্তু একটা পেয়ে যাবো ছোট্ট রেল ব্রিজ, ছোট্ট রেল ব্রিজ। এটা হচ্ছে নবগ্রাম কাকুড়হাটি হল্ট, একটি রেল স্টেশন। এটা একটা লিঙ্ক কেবিন রেল স্টেশন বলা যায়। এখান থেকে লাইনটা দুই দিকে, একটা আহমদপুরের দিকে যাচ্ছে, একটা আজিমগঞ্জের দিকে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ওই পাশের যে সিঙ্গেল লাইনটা ওটা আহমদপুর যাচ্ছে, অর্থাৎ কাটোয়া থেকে আহমদপুর। সামনেই পড়বে অজয় নদ, সেই অজয় নদের ওপর রেল ব্রিজের দৃশ্য আপনাদের এবার দেখাবো, চলুন। তো এই হচ্ছে সেই অজয় নদ, আর অজয় নদের ওপর দেখতে পাচ্ছেন 3টি ট্র্যাকের রেল ব্রিজ, একটা আহমদপুরের দিকে, একটা আজিমগঞ্জের দিকে হয়ে একদম ফারাক্কা হয়ে উত্তরবঙ্গ। তো দেখতেই পাচ্ছেন সেই অজয় নদ, অজয় নদের জলের রাশি খুব বেশি না, জল দেখতে পাচ্ছেন খুব কম এখন বর্তমানে আছে। তো এই অজয় নদ পার করে আমরা পৌঁছে যাবো একদম কাটোয়া জংশন। তো অবশেষে পৌঁছাতে চলেছি কাটোয়া, কাটোয়া জংশন ঢুকতে পাচ্ছেন। লেভেল ক্রসিং রেলগেট পার করছি, ঢুকছি কাটোয়া, একদম সময়ের আগেই ঢুকছি, প্রায় 10 মিনিট আগে কিন্তু কাটোয়া জংশন ঢুকে পড়ছি। সেই লেভেলের ট্রেন বুঝতেই পারছেন যে আগে ঢুকিয়ে দিচ্ছে। কাটোয়া জংশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার, দেখতেই পাচ্ছেন। কাটোয়া জংশনের সেই নতুন ফুট ওভারব্রিজ এই যে দেখতে পাচ্ছেন, একদম পুরোপুরি রেডি, শুধু চালু হতে বাকি, খুব শীঘ্রই খুলে যাবে। বন্ধুগণ ফাইনালি চলে এলাম কাটোয়া জংশনে, 5 নম্বর প্ল্যাটফর্মে আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন এসে দাঁড়ালো 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলাম। কি বলবো, এই ট্রেন কোনো লেট নেই, একদম ফাটাফাটি, একদম সঠিক সময়ে ঢুকিয়ে দিয়েছে। মোটামুটি এখন কটা বাজে, 4 মিনিট আগে ঢুকে গেছে। এখানে 5টা 5-এ ঢুকার কথা এই ট্রেন, সেই ট্রেন কিন্তু ঢুকে গেল 5টা 1-এ।